করা যাবে এটা দিয়ে? জি স্যার। আমি কিন্তু এখানে কোনো ডেসক্রিপশন লিখি নাই, কোনো ডেসক্রিপশন নাই। দেখো উইভিং এফিসিয়েন্সির সাথে সাইজিং এর কোনো ডেফিনেশন, কোনো এক্সপ্লেনেশন নাই, শুধু এই ফিগারটাই দেওয়া আছে। তাহলে ফিগারটা দিয়ে তুমি বলবা যে সাইজ অ্যামাউন্ট যদি কম দেই তাহলে বুঝতে পারতেছি লো ওয়ার ব্রেকেজ বেড়ে যাবে, আর যদি এটা বাড়াইতে থাকি একটা সার্টেন লেভেল পর্যন্ত ওয়ার ব্রেকেজ কি হবে, কমবে। কিন্তু এরপরে যদি আরো বাড়াই তাহলে কি হবে, ওয়ার ব্রেকেজ আবার বেড়ে যাবে। তার জন্য আমাকে সবসময় কি করতে হবে, অপটিমাম সাইজ অ্যাড অন পার্সেন্টেজ ফলো করতে হবে। এতে এফিসিয়েন্সি কি হবে, উইভিং এফিসিয়েন্সি বাড়বে। তাহলে এটা হচ্ছে ওয়ার ব্রেকেজ। ওয়ার ব্রেকেজ, ওয়ার ব্রেকেজ কমে গেছে, ওয়ার ব্রেকেজ বাড়তেছে, তাহলে আলটিমেটলি উইভিং এফিসিয়েন্সি বাড়া থেকে কমতে থাকবে। তখন তুমি এই দুইটা ফিগার, মানে এই একটা ফিগার দিয়ে ওই কথাটা এক্সপ্লেন করে দিবা। এটা অনেক সময় পরীক্ষায় আসে, এই ধরনের প্রশ্ন অনেক সময় আসে। তো অনেকে এই ফিগার বুঝে না, এই জন্য কথা বলতে পারে না। হ্যাঁ, বলতে পারে না। টুইস্ট ইয়ার্ন যদি পড়ে থাকো, ইয়ার্ন, তখন তুমি দেখবা টুইস্ট টুইস্ট বাড়াইতে থাকলে কি হয়, সুতার স্ট্রেন্থ বাড়তে থাকে। আরো যদি দিতে থাকি টুইস্ট, এরপরে টুইস্টের কারণে সুতা ছিঁড়ে যায়, ঠিক আছে? অর্থাৎ টুইস্ট না দিলে সুতার স্ট্রেন্থ বাড়ে না, আবার সেই টুইস্ট দিলেই সুতা ছিঁড়ে যায়। তাহলে কেন এরকম কাজ হচ্ছে কেন? কারণ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত টুইস্ট দিলে সুতার স্ট্রেন্থ বাড়বে, এরপরে দিলে স্ট্রেন্থ কমে যাবে। এই জন্য টুইস্ট অ্যামাউন্টের সাথে স্ট্রেন্থের রিলেশনও দেখবে এরকম এরকম একটা কার্ভ। অর্থাৎ যত বেশি টুইস্ট দিবা সুতার স্ট্রেন্থ বাড়তে থাকবে, এরপরে উপরে দিলে ওই টুইস্টের কারণেই সুতা ছিঁড়ে যাবে। এটা কাছে এই জন্য আমরা এই লেভেল, অর্থাৎ অপটিমাম লেভেলের টুইস্ট ইয়ার্ন স্পিনিং, স্পিনিং যদি পড়ে থাকো ওখানেও দেখবে এই ধরনের একটা প্রশ্ন আছে যে টুইস্ট দিলে কি হবে, বা টুইস্টের সাথে ইয়ার্নের স্ট্রেন্থ এটার রিলেশন এক্সপ্লেন করো, কি ধরনের টুইস্ট তোমার দরকার। আমরা সবসময় বলবো অপটিমাম, অপটিমাম দরকার, অপটিমাম ইয়ার্ন টুইস্ট, অপটিমাম সাইজ অ্যাড অন পার্সেন্টেজ আমার রিকোয়ারমেন্ট, যেখানে ব্রেকেজ রেট কম হবে, উইভিং এফিসিয়েন্সি বেশি হবে, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে সেটা এখানে আমার বলা হচ্ছে। তাহলে এখন এখন যদি আমরা আসি ডিসঅ্যাডভান্টেজ অব উইভিং আনসাইজড সিঙ্গেল স্ট্যাপোলিয়া, ডিসঅ্যাডভান্টেজ কি, আমি তো অ্যাডভান্টেজ বলছি, আর এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অব উইভিং। উইভিং কথাটা বুঝো, ডিসঅ্যাডভান্টেজ অফ উইভিং, উইভিং করার ডিসঅ্যাডভান্টেজ কি, কোনটা, আনসাইজড সিঙ্গেল স্ট্যাপোলিয়ার, অর্থাৎ সাইজিং না করে উইভিং যদি আমি করি তাহলে সেটা ডিসঅ্যাডভান্টেজ কি, পারা যাবে? দেখো ইয়ার্ন সাইজিং না করে যদি আমি উইভিং করি তাহলে এটা ডিসঅ্যাডভান্টেজ কি, আছে ডিসঅ্যাডভান্টেজ আছে? আমরা কিন্তু আলোচনা করে ফেলছি। নাই কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই? কি ওই যে সারফেস, সারফেসের অবস্থা টাইল হয়ে যাবে লুম্পার্সের সাথে ফ্রিকশন করার কারণে, এয়ারিনেস তো থাকবে, এয়ারিনেস তো ইয়ারের মধ্যে এমনিই থাকে, এটা আরো বাড়বে, ইন্টার ফাইবার কোহেশন রিডিউস, ফাইবারের মধ্যে অ্যাট্রাকশন কমে যাবে ফোর্স যখন বাড়াই দিবা। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, ইম্পর্টেন্ট যে অংশটা সেটা হচ্ছে ফ্লেক্সিং অ্যাকশন, ফ্লেক্সিং, ফ্লেক্সিং অ্যাকশন হবে, পাম্পিং ইন অ্যান্ড আউট অফ এয়ার, অর্থাৎ ভিতরে ইয়ারের ভিতরে কি হবে, বাতাসের আসা যাওয়া বেড়ে যাবে, তাহলে কি হবে, এক্সটেনশন বেশি হবে, ইলাস্টিসিটি কমে যাবে, স্ল্যাক, স্ল্যাকনেস মানে সুতার মধ্যে দুর্বলতা চলে আসবে, সে লুজ হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে। তারপরে ফ্রিকশন উইথিন থ্রেড, শেডিং, মোর হেয়ারিনেস, এই জিনিসগুলো সৃষ্টি হবে। এটা যখন তৈরি হবে তখন কি হবে, হেয়ারিনেস
বেড়ে যাবে, ফেব্রিকের হেয়ারিনেস বেড়ে যাবে। সিনজিং অথবা এনজাইম ওয়াশ, এটা তখন তোমার প্রয়োজন। হ্যাঁ, কিন্তু লুমের মধ্যে চলে গেছে, ও তো আর তুমি এটা তো দিতে পারবে না। আনইভেন ফেব্রিক তৈরি হবে, লো স্ট্রেন্থ, ফেব্রিকের শক্তি কমে যাবে। তার মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটা বেড়ে যাবে। একটা ইয়ানের সাথে আরেকটা ইয়ানের অবস্থা, অথবা একটা ফেব্রিকের একটা অংশের সাথে আরেকটা অংশের সাথে রিলেশন এলোমেলো হয়ে যাবে। তাদের মধ্যে টেনশনের প্রপার্টিস, ইভেননেস, কালার যখন রং করবা তখন দেখবে আন ইভেন শেড, এই ধরনের ঝামেলাগুলো এখানে তৈরি হবে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে। অর্থাৎ একসাথে অনেকগুলো আলোচনা এখানে চলে আসে, যে ফ্লেক্সিং অ্যাকশন, পরীক্ষার হলে এরকম একটা কথা বলতে পারে যে ফ্লেক্সিং অ্যাকশন অফ ফাইবার ডিউ টু আন কি নট সাইজিং, সাইজিং না করার কারণে ফ্লেক্সিং অ্যাকশনটা কি, ফ্লেক্সিং অ্যাকশন এটা কি। তাহলে ফ্লেক্সিং বলতে বোঝাচ্ছে ওই যে সুতাটা যখন মুভমেন্ট করবে একটা পার্টের মধ্যে দিয়ে আরেকটা পার্ট শেডিং হবে, তখন তার মধ্যে দিয়ে ভিতরে বাতাস, এয়ার, এগুলো যাওয়া আসা বেড়ে যাবে, সুতার হেয়ারিনেস বেড়ে যাবে, স্ট্রেংথ কমে যাবে, স্ল্যাকনেস বেড়ে যাবে, এক্সটেনশন বেড়ে যাবে, হ্যাঁ, ইলাস্টিসিটি কমে যাবে। এই ধরনের কাজগুলো হওয়ার কারণে পুরো ফেব্রিকের স্ট্রেংথ কমে যাবে। অর্থাৎ সুতাগুলো, এক কথা যদি বলি, সুতাগুলো দুর্বল হয়ে যাবে। তাহলে এটা যদি দুর্বল হয়ে যায় আলটিমেটলি তুমি আর পারবা না, হ্যাঁ, ফেব্রিকটাকে আর ইকুয়াল ইউনিফর্ম এটা রাখতে পারবে না। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা, যে তুমি যদি সাইজিং না করে ইয়ার্ন মানে উইভিং করতে যাও তাহলে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হবে। তাহলে সমস্যাগুলো ক্রিয়েট করতে হলে আমাকে কি করতে হবে, এই প্রপার্টিসগুলো বাড়াইতে হবে, কমাইতে হবে, এই প্রপার্টিসগুলো বাড়াইতে হবে, কমাইতে হবে। তাহলে এটা যদি বাড়াই এবং কমাই তাহলে কি হবে, এটা ওই লুম পার্টসের এই যে ঘটনাগুলো এগুলোকে সে অ্যাভয়েড করবে। তাহলে এগুলোকে অ্যাভয়েড করলে স্মুথ, মানে একটা ফেব্রিকটা স্মুথলি প্রোডাকশন হবে। হ্যাঁ, এটা বাড়তি কাজ, হ্যাঁ, সাইজিং এটা বাড়তি কাজ, যে আমি সুতাগুলোকে সাজায় ফেললেই তো সুতা বানা ফেলতে পারতাম, ফেব্রিক বানা ফেলতে পারতাম, তাহলে আমাকে এক্সট্রা করে সাইজিং কেমিক্যাল কেন অ্যাড করে লাগতেছে। সাইজিং কেমিক্যাল অ্যাড করে আমি আবার ডাইং করার সময় কি করতেছি, এটাকে ফেলে দিচ্ছি। অর্থাৎ একটা কেমিক্যাল আমি অ্যাড করতেছি, আবার যখন রং করতে যাচ্ছি এটাকে আবার রিমুভ করে দিচ্ছি, মানে একই কাজ দুইবার করতেছি, অ্যাডও করতেছি রিমুভও করতেছি। মানে পরে কিন্তু আর এই সাইজ কেমিক্যাল আমার দরকার নেই, এখানে শুধুমাত্র উইভিং করার জন্য আমার এই সাইজিং কেমিক্যালটা অ্যাড করতে হচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং বিষয় যে সাইজিং আমরা করতেছি, উইভিং ইন্ডাস্ট্রি করতেছে, কিন্তু রিমুভ কিন্তু আমরা করতেছি না, রিমুভ করতেছে কে, ডাইং ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আমরা কিন্তু এই সাইজ কেমিক্যাল সবাই বিক্রি করে দিচ্ছি, বুঝতে পারছি, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। উই কি বলে এটাকে, ডাইং ইন্ডাস্ট্রি কিন্তু কখনো আমাকে বলে নাই যে তোমরা এই সাইজ কেমিক্যাল রিমুভ করে আমাকে ফেব্রিক দিবা, ঠিক আছে, এটা কিন্তু ডাইং ইন্ডাস্ট্রি আমাদেরকে বলে নাই, বরঞ্চ আমরাই অ্যাড করে দিচ্ছি ফেব্রিকটা প্রোডাকশন করার জন্য। আর ওদের জন্য এটা বাড়তি কাজ যে আরেকটা কেমিক্যাল দিয়ে সাইজ কেমিক্যালগুলোকে রিমুভ করতে হচ্ছে, না হলে ওরা ডাইং করতে পারবে না, ইউনিফর্ম ডাইং করতে পারবে না। আচ্ছা, তাহলে আমাদের এই আলোচনাগুলো ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ওকে, নাইস। ডিসঅ্যাডভান্টেজ অফ সাইজিং বলা শেষ কিন্তু, ঠিক আছে, এটা পড়ানো শেষ। ডিসঅ্যাডভান্টেজ এই যে আমি অ্যাড করতেছি আবার আমি রিমুভ করতেছি, তাহলে অনেক ধরনের ঝামেলা, হ্যাঁ, সবগুলো আমি বহন করতেছি একটা সাইজিং করার জন্য। হ্যাঁ, এটা তোমরা এখন একটু রিডিং করলেই পারবা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, কস্টিং, পলিউশন, হ্যাঁ, অনেকগুলো কাজ এখানে আসলে বেশি হচ্ছে। তাহলে এটা নিয়ে আমরা আলোচনা না করি। ফ্যাক্টর অফ সাইজিং টেক আপ পার্সেন্টেজ, সাইজ টেক আপ, সাইজ টেক আপ মানে সাইজ হচ্ছে ইয়ানটা সাইজ কি বেশি নিচ্ছে না কম নিচ্ছে, টেক আপ কি বেশি করতেছে না কম করতেছে। টেক আপের একটা সূত্র আমরা গতদিনে একটা শিখছিলাম মনে হয়, ঠিক না, ক্রিম্পের সাথে, ক্রিম্পের সাথে আমরা একটা টেক আপ পার্সেন্টেজ শিখছিলাম। আর এখানে যেটা টেক আপ সেটা হচ্ছে সাইজ, কেমিক্যাল টেক আপ। তাহলে ওয়েট অফ সাইজ, দেখো ওয়েট অফ সাইজ ডিভাইডেড বাই ওয়েট অফ আনসাইজড ওয়ার্ক, ইয়ানের আর কি, ইয়ানের ওজন। তাহলে সুতার ওজন মনে করো 100 গ্রাম, ও কেমিক্যাল অ্যাড করছে 10 গ্রাম।